वसल्लम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह है। अल्लाह पाक के दरबार लाखों की शुक्र सुभान रब्बिल आलमीन। अत्यंत दया करे, माया करे, मोहब्बत करे, ভালোবাসে আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে, পাপী বান্দাদেরকে পবিত্র সপ্তাহে রাতের দিনে, শুক্রবারের দিনে, গুনাহ মাফের দিনে, দোয়া কবুল হওয়ার দিনে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত প্রকার গুনাহের পরিবেশ থেকে হেফাজত করে জান্নাতি পরিবেশ, দোয়া কবুল হওয়ার পরিবেশ, ফেরেশতাদের পরিবেশ, জাকিরিন শাকিরিনদের মজলিস, পৃথিবীর বুকে সবচাইতে দামি উত্তম পছন্দের জায়গা মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে ধৈর্যের পরিচয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর দেওয়া সময় আল্লাহর রাহে ব্যয় করার জন্য যে মহিয়ান গরিয়ান বিধাতা তৌফিক দান করলেন, সময় দান করলেন, সুযোগ দান করলেন, এই জন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, শতকোটি দরুদ ও সালাম সেই মহা মানবতা মুক্তির দিশারি হিদায়াতের সনদ সরকারে কায়নাত উম্মতের কান্ডারি তো জাহানের নবী নবীউল মুরসালিন রাহমাতুল আলামিন ইশারে, যে নবীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, তায়েফের ময়দানে রক্ত দেওয়ার মাধ্যমে, উহুদের ময়দানে নিজের দান মোবারক শহীদ করার মাধ্যমে পরিশেষে নিজের মাতৃভূমি থেকে হিজরত করার মাধ্যমে যে ইসলাম নামক সুন্দর মনোনীত শান্তিপ্রিয় জান্নাতমুখী দিন পেলাম, এই জন্য সবাই অন্তরের অন্তরস্থান থেকে সেই বিশ্ব নেতার প্রতি একবার দরুদ ও সালাম করে নিই। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এ মুমিন বান্দা বান্দিরা, যদি তোমরা আমার নিয়ামত পাই, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, লা আযীদান্নাকুম। আল্লাহ পাক গুরুত্ব দিয়ে বলেন যে আমি অবশ্যই তোমাদের নিয়ামত গুলোকে আমি বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়া ইন কাফারতুম, আর যদি আমার নিয়ামত পাওয়ার পরও আমার নিয়ামতের না শুকরি করো, কৃতজ্ঞতা প্রকাশ না করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আযাবি লাশাদীদ, আমি তোমাদের থেকে নিয়ামত গুলোকে ছিনিয়ে নেব এবং শুধু তাই নয়, আমি তোমাদের জন্য মহা শক্তি এবং কঠিন আযাব আমি তোমাদের জন্য রেখে দিয়েছি, যে আযাব তোমাদেরকে পাকড়াও করবে। মুহতারাম হাজিরিন, অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহ তুহসুহা। এখানে তো নিয়ামতের শুকরিয়া আদায় করার কথা বলা হলো, অন্যদিকে আল্লাহ পাক বলেন নিয়ামত। এখন আমরা বলবো নিয়ামত কাকে বলা হয়, কোন নিয়ামত, কি নিয়ামত। অর্থাৎ এক কথায় পৃথিবীর জমিনে যাহা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের নিয়ামত। সুবহানাল্লাহ। যদি তাই নাই হতো তাহলে আল্লাহ পাক এই কথা বলতেন না, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহ তুহসুহা। বান্দা বান্দি, তোমরা যদি আমার নিয়ামতগুলো গণনা শুরু করে দাও, লা তুহসুহা, তোমরা विषय मुसलमान ख्रिस्टान गान गाइल मुसलमान पागल हो गए सारा देह खेल गोमाटी चोख दुटी खेल ना कि चोख दिए जान चोख दिए तार प्रेमिका ख्याल कर कथा जय बंदन तुझे चक्षु अल्लाह पाक दान करना वही बंदा कब ने जिज्ञासा करे चोखेर की मूल्य आकारे तू चक्षु द्वारा पृथ्वीर सब रास्ते अमर को देखलाम वही बंदा के जिज्ञासा करे चोखेर की मूल्य दूरबीन जा आविष्कार करलो दूरबीन आविष्कार करार शुक्रिया करलो अल्लाह रब्बुल आलमीन बलेन ला इन शकरतुम ला अज़ीदनकुम व ला इन कफरतुम इन अज़ाबी लशदीद बंदा हाथ दिलाम एक नियामत चक्षु दान करलाम एक नियामत माथार प्रेम तुम्हें दिलाम एटाओ आमार नियामत खाबार खाओ एक नियामत पानी खाओ एटा आल्लाह पाकेर नियामत बातास एटा आमी आल्लाह पाकेर नियामत ये बेईमान ये नाफरमान बंदा बंदी तोमरा जोदि आमार नियामतगुलोके अस्वीकार करो आमार नियामतगुलोके पाइया जोदि आमार नियामतेर जोदि कृतज्ञता प्रकाश ना करो रे बेईमान ताहले आमी आल्लाह पाक जे अस्पार खुटी विहीन तुम्हारे ऊपर झुले रेखे या तो किस देवार पर यदि आमी अल्लाह के पसंद ना होए रे बेईमान आमी अल्लाहर एरिया आमी अल्लाहर बाउंडारी बाहरे तुमरा चले जाओ। ये बंधु चोखेर माध्यमे दुर्भिक्ष जंत्र बानिये चोखेर नाशुक्र शुरू करलो अल्लाह पाक यही कथा अत्यंत मारात्मक भावे আল্লাহ পাক তিনি এই কথাটা তার অন্তরে গেঁথে গেল। আহারে আমি যে চক্ষু দান করলাম চক্ষু নাকি তার কাছে দাম নাই। কত বড় বৈজ্ঞানিক হয়েছো সাথে সাথে আল্লাহ পাক বলছেন ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা নিয়ামতের যদি শুকরিয়া আদায় না করো আমি আল্লাহ পাক কিন্তু তোমার তেজ নিয়ামতগুলোকে ছিনিয়ে নিব। যে চোখের মাধ্যমে এত কিছু আবিষ্কার করলো কিন্তু কুফরি করার কারণে নাশুকরি করার কারণে আল্লাহ পাক তার চক্ষু দুইটা নিয়ে নিলেন। এবার নাস্তিক বুঝো তোমার এই দুর্ভিক্ষণ আর দুর্যন্ত্রর কি বা দাম আছে যদি তোমার চোখ না থাকে। ঠিক ইয়া বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন নবী ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها الله পাক বলেন আমি কিছু সংখ্যক জিন আর মানুষকে বানিয়েছি লিজাহান্নামা কাসীরাম আমি কিছু সংখ্যক অধিকাংশ কাসীর মিনাল জিন ওয়াল ইনস অধিকাংশ মানুষ আর জিনদের ভিতরে তাদেরকে বানিয়েছি শুধুমাত্র জাহান্নামে দেওয়ার জন্য। আল্লাহ পাক বলেন তাদেরকে জাহান্নামে স্থান হবে তাদের কারণ তাদের কি সিফাত তাদের কি গুণ জাহান্নামে যাবে। আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা যাদেরকে আমি কলব দান করলাম অন্তর দান করলাম সব কিছু বোঝার ক্ষমতা আমি আল্লাহ পাক দিলাম কিন্তু অন্তরের মাধ্যমে তারা আমার ভালো নিয়ামতগুলো আমার আমি আল্লাহ পাকের কৃতজ্ঞতাগুলো তারা প্রকাশ করলো না। ওই সমস্ত মানুষের জন্য আমি কঠিন শাস্তির আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা আল্লাহ পাক বলেন আমি যাদেরকে কর্ণ দিয়েছি কান দিয়েছি অথচ কানের শুকরিয়া তারা আদায় করলো না। কানের মাধ্যমে গান শুনলো কানের মাধ্যমে বেহুদা যত কিছু আছে সব কিছু শুনলো। আল্লাহ পাক বলেন এই কানের হিসাব হাশরের ময়দানে হবে। আর যারা আমার এই নাজো নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করবে আল্লাহ পাক বলেন আমি তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছি হাশরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাগুলো কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন বারবার ওয়াইন তাওয়াদু নিমাতাল্লাহ তুসহা এ বান্দা তোমার সব কিছু আমি আল্লাহ পাক দান করলাম। একবার তুমি চিন্তা করে দেখো আজকে তুমি পৃথিবীর জমিনে এসে বড় রাজত্ব গিরি করো বড় বাহাদুরি করো বড় মানদার হয়ে গেছো বড় রাজনীতিবিদ হয়ে গেছো কিন্তু বান্দা তোমাকে আসল পরিচয় কি তোমার জানা আছে কি তোমার আসল পরিচয়। আল্লাহ পাক বলেন ওই আসল পরিচয় বলে দিতেছেন হালা তাআলা ইনসান ना करो चक्षु दिए यदि नेकामल यदि ना करो हाशरेर मैदाने तुम्हारे এই চক্ষুর উপরে সীসা গলে ফেলে দেওয়া হবে নাউজুবিল্লাহ। মহতার হাজরিন সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দাদেরকে দাঁড় করাবেন আল্লাহ পাকের আদালতে। আদালতে দাঁড় করে বলা হবে বান্দা চোখ দিয়েছিলাম কি কি চোখের মাধ্যমে করেছে আজকে আমার দরবারে হিসাব দাও। আমার মানবে বান্দা বলবে আল্লাহ চক্ষু দান করেছিনা চক্ষুর মাধ্যমে ভালো ভালো আমল করেছি নেক আমল করেছি। আল্লাহ বারবার এমন কাজের দাওয়াত দিয়ে আমার বান্দা মিথ্যা কথা বলে হুকুম হবে ফরমান জারি হবে আল ইয়াউমা নাখতিমু আলা ফাহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। আল্লাহ বড় কঠিন মুসিবতের কালে বিপদের সময় যে সময় মানুষকে আল্লাহ পাকের কাজ করে দাঁড়িয়ে জীবনের সব হিসাবের জন্য বলা হবে বান্দা হাশরের ময়দানে আল্লাহর কুদরতি আদালতে দাঁড়িয়ে মিথ্যা কথা বলা শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান জারি করে দিবে এ জবান তোর মুখ এই জবান বন্ধ হয়ে যা। বলার সঙ্গে সঙ্গে মানুষের জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক ফরমান জারি করে দিবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ। আল্লাহ পাক বলে হাত তোমার জবান খুলে যাক, পা তোমার জবান খুলে যাক, চক্ষু তোমার জবান খুলে যাক। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় চোখের জবান খুলে যাবে, হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে। হাশরের ময়দানে এই পৃথিবীর জমিনে আমার এই চোখের মাধ্যমে কি করেছি, কোন কোন আমল করেছি, কোন কোন গুনাহ করেছি, আল্লাহর আদালতে ওই দিন আমার এই হাত আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে, আমার এই চোখ আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে, আমার পা আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। যারা চোখের মাধ্যমে ভালো ভালো আমল করবে হাশরের ময়দানে চোখ তাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। পা সাক্ষী দিবে আল্লাহ কত সুন্দর নিয়ামত তুমি দান করেছিলে আমি পা। এই পায়ের মাধ্যমে তারা হেঁটে হেঁটে নেক আমলের দিকে অগ্রসর হয়েছে গো মাওলা। পায়ের মাধ্যমে হেঁটে হেঁটে তারা তাহাজ্জুদের নামাজ আদায় করেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তোমার দাঁড়িয়ে আমার পায়ের মাধ্যমে জুমার নামাজ পড়তে গেছে। তুমি পা দিয়েছিলেন আমর বিল মারুফ, তোমার বান্দা তোমার নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য আশেপাশে ওয়াজ মাহফিলে যাওয়া বাদ দেয় নাই। এই পায়ের মাধ্যমে নেক আমলের দিকে অগ্রসর হয়েছে। আর সেই যে হাশরের ময়দানে দরখাস্ত জানাবে আল্লাহ তোমার এই বান্দা যাকে আমার এই নিয়ামত পা শুরু দিয়েছিলাম আমি তার জন্য তোমার দরবারে কৈফিয়ত জানাই, আপনার জানাই, আবেদন করি তুমি আল্লাহ তোমার বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দাও। ইদনা আল্লাহ পাক বলেন ওয়া ইন তা'দু নি'মাতাল্লাহ তুসহা। এ বান্দা সূরা আর-রহমানের ভিতরে আল্লাহ পাক বলেন ফাবি আই আলা ই রাব্বিকুমা তুকাদ্দিবান। বান্দা আমার কোন কোন নিয়ামতের না শুকর করবা, ভালো করে তাকিয়ে দেখো, নিজেকে একটু ভালো করে বোঝো, কোন নিয়ামতগুলো স্বীকার করবা। মোহতারম হাজেরিন কিতাব ও তাফসীরের ভিতরে পাওয়া যায় আল্লাহর ওলিরা যেদিকে তাকাইতেন শুধু আল্লাহ পাকের নিয়ামতগুলোকে দেখতেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করা হলো আপনি এত বড় আল্লাহর ওলি এবং ইমাম কেমনে হলেন? ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি তুত গাছ থেকে আমি আল্লাহকে চিনে ফেলেছি, আল্লাহর ওলি হয়েছি। কেমনে হলেন? ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন তুত গাছ, এই গাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুতা জন্ম দেন, আবার এই গাছের পাতা পোকা খায়, এই পোকা থেকে আবার সুতা হয়। আবার এই গাছ যদি গরু অথবা ছাগল খায় তাহলে তার থেকে দূর হয়। আবার এই গাছের পাতা যদি কোনো হরিণ খায় তাহলে হরিণের পেটের ভিতরে মৃগনাভি হয়। পাতা একটা, কিন্তু একটি পাতার মাধ্যমে আল্লাহ পাক সুতা বানাইতেছেন, একটি পাতার মাধ্যমে আল্লাহ পাক দুধ বানাইতেছেন, একটি পাতার মাধ্যমে আল্লাহ পাক মৃগনাভি হরিণের পেটের ভিতরে আল্লাহ পাক দান করলেন। আমি আসলে যা পাতা দেখি না, এই পাতার ভিতরে আমি আল্লাহ পাকের কুদরতকে দেখতে পাই। আল্লাহ পাকের জন্য যারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইনুন নাস, এই নিয়ামতগুলোকে বুঝাবার জন্য, মানুষদেরকে হক পথে চালাবার জন্য মাঝে মাঝে পৃথিবীর জমিনে কিছু একটা প্রমাণ ঘটনা আল্লাহ পাক দেখিয়ে দেন। টাইটানিক জাহাজের নাম আমরা ইতিহাস পড়েছি, শুনেছি। খুব গর্ব ছিল, খুব অহংকার ছিল, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু খ্রিস্টানদের মতবাদ ছিল এরকম যে সবকিছু শেষ হয়ে যাবে কিন্তু টাইটানিক জাহাজ কিছুই হবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুখতারিন ফাখুর। আল্লাহ পাক কোরআন কারীমের বিভিন্ন আয়াতের ভিতরে ঘোষণা দেন অহংকারী আল্লাহ পাক পছন্দ করেন না, তাকাব্বুরি আল্লাহ পাক পছন্দ করেন না, আল্লাহ পাক নাশুকরি আল্লাহ পাক পছন্দ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বলন্ত প্রমাণ পৃথিবীর জমিনে টাইটানিক বানায়া সমুদ্রের ভিতরে ছাড়লো, বেশি দূর যাওয়া লাগে নাই। আল্লাহ পাকের এক মাখলুকাত বরফের পাহাড়, এই পাহাড়ের সাথে লেগে সাথে সাথে টাইটানিক জাহাজ তছনছ হয়ে গেছে। ঠিক আল্লাহ পাকের জন্য বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, এ বান্দা যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ পাকের শুকরিয়া বাড়িয়ে দেব। দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মক্কা মদিনাতে আমি বল হলেন, লোকেরা মক্কার লোকেরা যদিও মুসলিম তখন ইসলাম গ্রহণ করেন নাই। আসহাবে ফিল হস্তি বাহিনী হাতি বাহিনী কাবা ঘর ভাঙার জন্য এসে গেছে। আব্দুল মুত্তালিব পাহাড়ে দাঁড়িয়ে উটগুলো নিয়ে পাহাড়ে হাঁকিয়ে হাঁকিয়ে পাহাড়ে চলে গেছে। পাহাড়ের পাদদেশে যা রব্বুল কাবা কাবার মালিককে ডাকতে বলে, এই কাবার মালিক তোমার ঘর তুমি বানিয়েছো, ওই ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তুমি পালন করবা। আমি উটের মালিক উট নিয়ে পাহাড়ে আসলাম, আমি বকরিগুলোর মালিক বকরি নিয়ে পাহাড়ে আসলাম, আমি দুম্বাগুলোর মালিক দুম্বা নিয়ে পাহাড়ে আসলাম, কিন্তু তোমার ঘরের মালিক তো তুমি আল্লাহ। কেমনে ঘর হিফাজত করবার দায়িত্ব তোমার। শুকরিয়া আদায় করেছে আল্লাহ রাব্বুল আলামিন। ওই আসহাবে ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিজারাতিন মিন সিজিল ফাজালাহুম কাসিম মাকুম। আল্লাহ পাকের নিয়ামত করে দেখেন কাবা ভাঙতে এসেছে, কিন্তু মক্কার মদিনার লোকেরা তখনও কাবার প্রেম তাদের অন্তরে ছিল, কাবার মহাব্বত তাদের ভিতরে ছিল, শুকরিয়া আদায় করেছে কাবার জন্য। আল্লাহ পাক বহুত কিছু পাঠান নাই, তায়রান আবাবিল, আবাবিল নামক একটা পাখি, ছোটর চেয়ে বড়, কবুতরের চেয়ে ছোট, এমন একটা পাখি আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। যে পাখির ভিতরে অ্যাটম বোমা আল্লাহ পাক দিয়েছিলেন, পাখির পায়ে দুইটা পাথর ছিল, মুখে একটা পাথর ছিল। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক এই নিয়ামতের শুকরিয়ার ব্যাপারে এই কোরআনে কারীম আল্লাহ পাক সূরা ফিল নাযিল করেছেন। ترميهم بحجارة من سجيل আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষুদ্রতম একটা পাখি এই পাখির ভিতরে তিনটা পাথর নিয়ে কাবা ঘরগুলোকে ইবাদত করেছেন এই তয়রান আবাবিল পাখির পায়ে একটা পাথর ডান পায়ে একটা পাথর মুখে একটা পাথর উপরে থেকে পাথরগুলো ফেলেছে আরমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজালাহুম কাআসবিন মাকুল ওই পাথরটা যার উপরে পড়েছে যে মানুষের উপরে পড়েছে মাথার উপরে পড়ে পাথরটা পায়খানার রাস্তা দিয়ে ছিদ্র হয়ে বের হয়ে গেছে হাতির উপরে পড়েছে হাতির সাথে সাথে মারা গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে বলেন এ দুনিয়ার মুমিন বান্দা বান্দিরা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আমার নিয়ামতগুলো পায়া যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো আমার নিয়ামতগুলো যদি তোমার কাছে পাওয়ার পরে শুকরিয়া আদায় করো আমি আল্লাহ পাক লা আযীদান্নাকুম নিয়ামতগুলো বাড়িয়ে দিব আর যদি নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া করো অকৃতজ্ঞতা হও কুফরি করো আমি আল্লাহ পাক নিয়ামতগুলোকে ছিনিয়ে নিব শুধু তাই নয় আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দির জন্য কঠিন শাস্তি আমি রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ এবার হাজিরিন এবার তাকান কোন দিকে আল্লাহ পাকের নিয়ামত নাই যেদিকে তাকাবেন সেদিকেই আল্লাহ পাকের নিয়ামত ঠিক কি না কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের জন্য বড় কঠিন হয়ে গেছে নিয়ামত সব কিছু আল্লাহ পাকের নিয়ামত যেদিকে তাকাবেন যা খাবেন যা করবেন যা কিছু আছে সব আল্লাহ পাকের নিয়ামত কিন্তু এত নিয়ামত পাওয়ার পরেও এত কিছু করার পরেও আমরা আল্লাহ পাকের নাশুকরি বেশি করি কোথায় বেশি প্রকাশ করি নাহলে জবান দিয়ে আল্লাহ পাক কোরআনের কারিম তেলাওয়াতের জন্য আজকে যদি আবার বাবাদের যদি জিজ্ঞাসা করা হয় বাবা বয়স 70 হয়ে গেল 75 হয়ে গেল 80 হয়ে গেল এবার আবার উপরে খেয়াল দেখেন ভালো করে তাকিয়ে দেখেন এই জবানের মাধ্যমে আল্লাহ পাকের কথাগুলো বলতে পারি ভাষা প্রকাশ করতে পারি কিন্তু আল্লাহ পাক মাঝে মাঝে এই নিয়ামতকে বোঝাবার জন্য বোঝানোর জন্য আল্লাহ পাক আমার আপনাদের ভিতরে বহু মানুষের জবান নষ্ট করে দিয়েছেন জবান বোবা করে দিয়েছেন কথা বলতে পারে না ওই যে কথা বলতে পারে না বোবার দিকে তাকান আপনার দিকে তাকান বোবা শুধু হাও হাও করে কিন্তু কথা বলতে পারে না আমি কি আল্লাহ পাক আমাকে আপনাকে কথা বলার মতো যোগ্যতা আর শক্তি আর তর্ক যে আল্লাহ পাক দান করলেন তার পর্যন্ত যদি এর নিয়ামতের শুকরিয়া সেজদা করে থাকেন তবু জবানের নিয়ামতের শুকরিয়া আদায় হবে না কিন্তু যুবক বন্ধু তোমার জবানে তো কোরআনে কারিমের তিলাওয়াত নাই জিকিরগুলো নাই জিকির আওয়াজ আজকে উঠে গেছে আজকে ইউটিউব নেট আর বিভিন্ন কিছুর মাধ্যমে কোরআনের নিয়ামতগুলো নাশুকরি হয়ে যাচ্ছে কানের ভিতরে যুবকের ঘুম থেকে উঠে নিয়ে ঘুম যাওয়ার আগ পর্যন্ত হিন্দি গান আর ইয়ারফোন না থাকলে তার ঘুমিয়ে আসে প্রস্তুতি নাও কানের ভিতরে গরম সীসা দেওয়া হবে এই জবানটা বন্ধ হয়ে যাবে এই হাতের কোনো পাওয়ার থাকবে না এই শরীরের কোনো পাওয়ার থাকবে না যদি অস্বীকার করো না শুকরি করো কৃতজ্ঞতা হও এগুলো চোখ দিয়েছেন দিমাগ দিয়েছেন বুদ্ধি দিয়েছেন হাত দিয়েছেন এগুলো আল্লাহ পাক যে বিধান দান করেছেন সেই বিধান অনুযায়ী আমাকে আপনাকে নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করতে হবে জবান দান করেছেন আমর বিল মারুফের জন্য নেক আমল করবেন নেকের দিকে মানুষকে আহ্বান করবেন কর্ণ দিয়েছেন ভালো কথাগুলো শুনবেন আর চক্ষু দিয়েছেন কোরআনে কারীম পড়বেন নামাজ পড়বেন মা বাবার চেহারা দেখবেন নেক আমলগুলো করার জন্যই আল্লাহ পাক এতগুলো নিয়ামত আল্লাহ পাক দান করেছেন এরপর যদি আমরা নাশুকরি হই আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাযর আনা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন এত কিছু দেওয়ার পরেও যারা নিয়ামতের শুকরিয়া আদায় করলো না ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি কঠিন শাস্তি অবধারিত করে রেখে দিয়েছি তার নাম হলো জাহান্নাম এজন্য আমরা প্রত্যেকে জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই জান্নাতে যাইতে চাই না জাহান্নামে এমনি এমনি যাওয়া যাবে না এমনিতে হবে না দুনিয়ার কোনো কিছু এমনিতে হয় না যাহা কিছু দেখেন যাহা কিছু করেন কোনো না কোনো এর ব্যাপারে টাকা শ্রম সময় বুদ্ধি খরচ করতে হয়। এত নাজ নিয়ামত আল্লাহ পাক জান্নাতে দিবেন আর এত কিছু আল্লাহ পাক দান করেছেন আমার পুরো দেহের ভিতরে, এই দেহের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, গ্রামের ভিতরে, সব জায়গায় আমার আল্লাহ পাকের নিয়ামত। এজন্য আল্লাহ পাকের নিয়ামতি না শুকরি অকৃতজ্ঞতা একমাত্র গরু আর ছাগল যারা তারাই না শুকরি করে। হাকিকতে যারা বাস্তবে যারা মানুষ বেশি দূরে যাওয়া লাগবে না, মাথা থেকে পা পর্যন্ত তাতাফাক্কার এক ঘন্টা দিন আর রাতের ভিতরে গবেষণা করে অটোমেটিক ভাবে আপনার এই মাথা আমার এই কপাল আল্লাহ পাকের কুদরতি সিজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ প্রত্যেককে আল্লাহ পাকের নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করার তৌফিক আল্লাহ পাক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।